প্রথম ধাপের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরই নতুন করে ক্রেতাদেশ আসতে শুরু করে পোশাক উৎপাদক দেশগুলোতে। বলা যায় দুবছরে থমকে থাকা অর্ডার পুনরায় পেতে থাকেন বাংলাদেশের উদ্যোক্তারাও। পরিপ্রেক্ষিতে একযোগে চাহিদা বাড়ায় বিশ্ববাজারে উৎপাদনের বিপরীতে সরবরাহ সংকটে দাম বেড়েই চলেছে এ খাতের অন্যতম কাঁচামাল তুলার। একই সঙ্গে জাহাজ সংকটে কাঁচামালের যোগান মিলছে না কাঙ্ক্ষিত সময়েও। এতে যথাসময়ে পোশাক উৎপাদন ও ডেলিভারি করতে না পারায় নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক রপ্তানি খাতে। আগে বাড়তো 1 সেন্ট 1.5 সেন্ট, এখন বাড়ে 4 সেন্ট 5 সেন্ট। ইন বায়ারের সাথে যখন প্রাইস ফিক্সেশন করতে হয়, আমি যখন আজকে কস্টিং করতেছি, আজকের প্রাইসে কস্টিং করতেছি, সে আমাকে কনফার্ম করলো 45 ডেজ। অলরেডি র মেটেরিয়ালসের প্রাইস 30% আপ হয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2020-21 অর্থবছরে দেশে 0.25 লাখ বেল তুলা উৎপাদন হলেও চাহিদা মেটাতে আমদানি হয়েছে প্রায় 80 লাখ বেল। বর্তমানে প্রতি পাউন্ড তুলা কিনতে হচ্ছে প্রায় $115, যা 2012 সালে ছিল $72.65। অর্থনীতিবিদরা বলছেন বিশ্বে সুতা তৈরিতে তুলার যোগান মাত্র 40%। সংকট এড়াতে টেকসই পোশাক খাতের জন্য বিকল্প কাঁচামালে নজর দিতে হবে সংশ্লিষ্টদের। তুলা দিয়ে যে পোশাক উৎপাদিত হয় সেটার কিন্তু একটা পরিবেশগত বিশাল ক্ষতি আছে। আমরা যে হাই এন্ড প্রোডাক্টের দিকে যেতে পারছি না, সেটার একটা বড় কারণ হচ্ছে কটন। সুতরাং এটা দিয়ে আসলে আমাদের যে বিশ্ববাজার সেটা কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারবো না, এবং আমাদের যে লো এন্ডের যে প্রোডাক্ট যেটা দিয়ে আমরা কাজ করছি, তো সেটার মূল কারণ হচ্ছে কটন ইউজ করা। এখন আমাদের নন কটনে যেতেই হবে, এবং এই যে ম্যানমেড ফাইবার সেটার কিন্তু সারা পৃথিবীর ডিমান্ড অনেক রাইজিং, এবং এটা সামনের দিনগুলোতে চলতেই থাকবে। কাঁচামালের দাম নিয়ন্ত্রণে না আসলে তৈরি পোশাক খাতে বিশ্বে বাংলাদেশি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।